রাজ্যৰ কৃষিখণ্ডত নতুন পদক্ষেপ। অসম চৰকাৰে ৰাজ্যৰ কৃষিখণ্ডক নতুন গতি দিবলৈ বিভিন্ন ব্যৱস্থা হাতত লৈছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কৃষিখণ্ডের বিকাশত বিশেষ গুরুত্ব দিছে। কৃষিক্ষেত্রের আধুনিকরণের জড়িয়ে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কৃষিভূমির উর্বরতা অটুট রাখিবৰ বাবে সকলোকে মনোনিবেশ কৰিবলৈ আহ্বান জানাইছে। রাজ্যের কৃষি বিভাগের কৃষকক ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানত কৃষি যন্ত্রপাতি বিতরণ। কৃষি জ্ঞান কেন্দ্র মুক্তি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই নিজেই ট্রেক্টর চালকর আসনত বহি বিতরণ করবল দিয়া যন্ত্রপাতির বুঝ লয়। ভূমি স্বাস্থ্যপত্র কৃষকসকলের বিশেষ গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীগিয়ে। আমি রাজ্যের কেবা লাখ কৃষকলৈ ভূমি স্বাস্থ্য আর উর্বরতা আঁচনির অধীনত ভূমি স্বাস্থ্যপত্র বা সয়েল হেলথ কার্ড বিতরণ করিম। এই বছরত আমি 10 লাখ ভূমি স্বাস্থ্যপত্র জারি করিম। 4 লাখ ভূমিপত্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। রাজ্যত ভূমি কৃষিভূমির উর্বরতা প্রশিক্ষণের বাবেও আমি নির্মাণ করা পরীক্ষাগার পূর্বর 5টার পৰা 26টালৈ বৃদ্ধি পাইছে। সরকারি ধন ক্রয় কেন্দ্রত ধান বিক্রি করবলৈ অহা কৃষকক মুখ্যমন্ত্রীয়ে দিছে ভাল খবর। ধান বিক্রি করা কৃষকলৈ রাজ সাহায্য। আমি সিদ্ধান্ত লৈছো যে ধান বিক্রি বা ধান বিপণন কেন্দ্রবিলাক গাঁৱৰ পৰা দূৰত থকাৰ কাৰণে কৃষকসকলে কেতিয়াবা বহু দূৰত গৈ ধান বিক্রি কৰিব লাগে। এইবাৰ গাঁৱৰ পৰা কৃষি বিপণন কেন্দ্রলৈ ধান অনাৰ বাবেও প্রতি কুইণ্টলত আপোনালোকক আমি এটা ৰাজ সাহায্য দিবৰ বাবে সিদ্ধান্ত লৈছো, যাতে পৰিবহন খৰচ চৰকাৰে আপোনালোকৰ কমাই দিব পাৰে। কৃষি যান্ত্রিকীকরণ উপ অভিযানের অধীনত কৃষি বিভাগে 250টা কৃষক গোট 2490 কৃষকক বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ। ট্রেক্টর, পাওয়ার টিলার, কঠিয়া রোপণ যন্ত্র বিতরণ। ঠিক তেনেকে বেলেগ বেলেগ কৃষি যন্ত্রপাতি, পাওয়ার টিলার আছে, থ্রেসার আছে, রিপার আছে, ডাঙর ট্রেক্টর আছে, যত 95%ই রাজ সাহায্য আছে কৃষকের কারণে। এই সুবিধাবুর মই ভাবো যে যদি কৃষকসকলে গ্রহণ করবলে আগবাড়ি আহে নিশ্চিতভাবে কৃষক উপকৃত হবে। ভূমি স্বাস্থ্যপত্র বিতরণের লগতে কৃষি বিভাগে মুক্তি করেছে 21টা কৃষি জ্ঞান কেন্দ্র। কৃষি বিভাগের এই কার্যসূচীর জড়িয়ে রাজ্যের কৃষকসকলক কিমান সহায় করিব? এতিয়াও বহু পরিমাণে পরম্পরাগতভাবে কৃষি কার্য চলি থাকা অসমৰ কৃষকক নতুন দিগন্তর সন্ধান দিব পাৰিবনে? ভিডিও জার্নেলিষ্ট অবিনাশৰ সৈতে মাধুর্য শইকীয়া, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতৰ কথা।